সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। এখন আমরা দেখব আমাদের বিশেষ প্রতিবেদন ব্রেকিং বেলা, প্রতিদিন দুপুর বারোটা এবং সন্ধ্যে ছটায়। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। চলুন দেখে নিই আজকের প্রতিবেদন। জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা থাকলেও করোনায় আক্রান্ত নন কবির সুমন। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন সুমনের কোভিড পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার ভোরে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে সুমনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। হাসপাতালে ভর্তি করানোর সময় তার জ্বর এবং অন্যান্য সমস্যাও ছিল, সেই সঙ্গে সুমনের দেহে অক্সিজেনের মাত্রা ছিল 90%। সোমবার থেকে অক্সিজেনও দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। সেই কবে বসন্তের টিকা নিয়েছিলেন, তারপর কেটে গিয়েছে দীর্ঘকাল। এবার করোনার টিকা নিলেন শতায়ু হওয়ার পথে পা বাড়ানো মধ্য হাওড়ার বাসিন্দা সনত চট্টোপাধ্যায়। সোমবার বোস্টমপাড়ায় তার বাড়িতে গিয়ে 98 বছরের বৃদ্ধকে টিকার প্রথম ডোজ দেন হাওড়ার পুর নিগমের স্বাস্থ্যকর্মী। নিজেকে শতায়ু বলে দাবি করলেও আদতে সনতের বয়স 98। করোনা সংক্রমণের যা দাপট চলছে তাতে খানিকটা দ্বিধা থাকলেও টিকা নেওয়ার ইচ্ছা ছিল। তবে দিব্যি হেঁটে চলে বেড়ালেও এই বয়সে বৃদ্ধের পক্ষে তা কতটা সুরক্ষিত সে নিয়ে চিন্তায় পড়েছিলেন বাড়ির লোকজন। কোভ্যাক্সিনের পরে এবার কোভিশিল্ড টিকা নিয়েও বিদেশে যাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অন্তর্বর্তী দেশগুলিতে প্রবেশের জন্য যে টিকাগুলিকে মান্যতা দেওয়া হয়েছে তার মধ্যে কোভিশিল্ড নেই। এই সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে বলেই জানিয়েছে কোভিশিল্ড টিকা প্রস্তুতকারক সংস্থা সিরাম ইনস্টিটিউটের কর্ণধার আদার পুনওয়ালা। সোমবার আদার টুইটে লিখেন, আমি বুঝতে পারছি কোভিশিল্ড নেওয়ার পরে ভারত থেকে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্বর্তী দেশগুলিতে যেতে অনেকের সমস্যা হচ্ছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই বিষয়টিকে আলোচনার জন্য সর্বোচ্চ স্তরে নিয়ে যাব এবং খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করব। আরও বাড়ল রাজ্যের কড়া বিধিনিষেধের মেয়াদ, তবে পয়লা জুলাই থেকে চলবে সরকারি বেসরকারি বাস, ছাড় পেল আরও কিছু সড়ক পরিবহনের মাধ্যম, তবে বন্ধই থাকছে ট্রেন মেট্রো। সোমবার এ সংক্রান্ত একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 30 জুন শেষ হচ্ছে রাজ্যের সেই কঠোর বিধিনিষেধের মেয়াদ। এরপর বিধিনিষেধের মেয়াদ কি আরও বাড়বে, প্রশ্নটা সকলের মনেই ঘুরছিল। সেই সমস্ত প্রশ্নের জবাব দিলেন মুখ্যমন্ত্রী। দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশের অর্থনীতি, ঢুকছে অর্থনীতির একাধিক ক্ষেত্র। অর্থনীতির সেই চাকা ঘোরাতে ফের দরাজ হস্ত কেন্দ্র। দেশবাসীকে স্বস্তি দিতে বিরাট অঙ্কের আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তবে সেই আর্থিক প্যাকেজ নগদে নয়, বরং ঋণ আকারে পৌঁছে যাবে দেশবাসীর কাছে। সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের স্বস্তি দিতে কেন্দ্রের তরফে 8টি নতুন প্রকল্পের ঘোষণা করা হলো। ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিমের ক্যাপিটালের পরিমাণ বাড়ানোর কথাও ঘোষণা করলেন নির্মলা সীতারমন। বাস চলাচলে বিধিনিষেধ তো উঠল, কিন্তু তাতে কি বেসরকারি বাস রাস্তায় নামবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 50% যাত্রী নিয়ে বাস চালানোর কথা বললেও বাস মালিকরা বলছেন অসম্ভব। তাদের দাবি, কোভিড স্পেশাল ফেয়ার চালু না করলে গাড়ি চালানো যাবে না, আর এক্ষেত্রে ন্যূনতম ভাড়া হবে 10 টাকা, সর্বোচ্চ 20 টাকা, যেমনটা নেওয়া শুরু হয়েছিল গতবার লকডাউন শেষে বাস পরিষেবা চালুর সময়। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। অন্যান্য বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন আমাদের পর্দায়। আপনারা দেখছেন সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া খটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।